বলছিল যে কাজ দিবে, হসপিটালে কাজ দিবে। হাসপাতালে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল উত্তরকন্যায় কর্মরত দুই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। অভিযুক্তরা দুজনই ফুলবাড়ির বাসিন্দা। অভিযোগ, শিলিগুড়ির একটি নার্সিং হোমে চাকরি দেওয়ার নামে জলপাইগুড়ির তিন যুবতীর কাছ থেকে টাকা নেয় মইনুল রহমান নামের এক নিরাপত্তা রক্ষী। আরেকজন বিষ্ণুপদ গুপ্ত এই ঘটনায় সামিল। তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় বিষয়টি উত্তরকন্যার আধিকারিকদের জানায় তিন যুবতী। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ বিষ্ণুপদকে গ্রেপ্তার করে মইনুল রহমানের খোঁজ চালাচ্ছে। জানা গিয়েছে অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই উত্তরকন্যায় নিরাপত্তা রক্ষীর কাজ করছে। আমাদেরকে বলা হয়েছিল যে কাজ দিবে, তো হসপিটালে কাজ এখানে কোথায় নতুন হসপিটাল হচ্ছে, তখন আমাদেরকে কালকে ফোন করছিল, বলছিল যে 1000 টাকা করে দিতে, তো বলছিল যে এখন না দিতে পারলে 500 টাকা দাও, আমাদেরকে ম্যানেজারকে দিতে লাগবে। তখন আমরা আসছি এখানে, তখন ফোনে তুলতেছে না, বলতেছে এখানে তো অনেক ভিড় আছে, ইন্টারভিউ করতে করতে তো রাত হয়ে যাবে, তোমরা বাড়ি চলে যাও, কালকে আসবা। তখন আমি বলছি ঠিক আছে, তুমি লোকেশনটা পাঠাও, আমরা অফিসে যাই দেখে, তারপরে লেট হইলে আমরা চলে যাব, কালকে আমরা আবার আসব। বলছে লাগবে না আসতে। তখন ফোন করতেছি, ফোন আর তুলে না। তখন ওর ফ্রেন্ডের দ্বারা ফোন করাইছে, আমাকে বলতেছে যে হ্যালো, তুমি কি ঋতু পারবিন বলছো? আমি বললাম হ্যাঁ। আমি বললাম কি আজকে তো ইন্টারভিউর কথা ছিল, কোথায় যাব? তখন এখানকার জায়গা দেখা দিল, বললো কি আইওয়ানে যাও, ওইখানে যায় আমার নামটা বলো যে আমি মইনুল, আমাকে পাঠাইছে। হ্যাঁ, 1000 টাকা করে চাইছিল, তো তো মইনুল, মইনুল নাম ছেলেটার, ওর বাড়ি হচ্ছে ফুলবাড়িতে। তখন আমার বোন 500 টাকা দিছে, আমি 500 টাকা দিছি, এই যে এই ফ্রেন্ডের কাছে 1000 টাকা করে নিছে। টাকা নিয়ে কি বলছিল? বলছিল যে কাজ দিবে, হসপিটালে কাজ দিবে। পুজো উপলক্ষে মাস জুড়ে চলছে ফেস্টিভ অফার, প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়, সঙ্গে থাকছে নিশ্চিত উপহার। আজই চলে আসুন ইউনিক ফার্নিচারে, বেলাকোভার রেল স্টেশনের পাশে। এই সুযোগ সীমিত সময়ের জন্য। 40 বছর পূর্তি উপলক্ষে মনোজ ইলেকট্রনিক্স দিচ্ছে দুর্দান্ত সব অফার। আসবাব এবং ঘরোয়া জিনিসপত্রের অন্যতম ঠিকানা মনোজ ইলেকট্রনিক্সে, বেলাকোভা রাজগঞ্জ জলপাইগুড়ি।